চিংড়ি মাছ ভুনা করব। এই তো এরকম কালার চিংড়ি মাছ, এগুলো সবগুলো আমি এখন ভুনা করব। কিভাবে ভুনা করি আমার সাথে থাকবেন। এই চিংড়িগুলোর কালার অনেকটা সুন্দর লাগে দেখতে, বেগুনি বেগুনি কালার। আদা রসুন পেস্ট, পেস্টটি আমার একটু বাদামি কালার হয়ে আসছে। আদা রসুন পেস্ট একটু ভেজে দিব। এরপর বাকি সব মশলা দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে চিংড়ি ভুনা।